সবাই অবগত আছেন যে ইন্ডিয়াতে বর্তমান সরকারের বিজেপি নেতৃত্বাধীন নেতৃবৃন্দ আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করে কথা বলার প্রতিবাদে আমরা আজকে এখানে মুসলিমরা একত্রিত হয়েছি ইন্ডিয়ান এম্বাসির সামনে। আমরা এখান থেকে প্রতিবাদ জানাই যে তাদেরকে আইনের আওতায় আনে, দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ইন্ডিয়ান সরকার এটার ক্ষমা, সবার কাছে ক্ষমা চাইতে হবে মুসলিম জাতির কাছে, যে নেক্সট টাইমে কেউ যেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন আর কটূক্তি করার সাহস না পায়। এজন্য আমরা আজকে এখানে প্রতিবাদ করতেছি ইন্ডিয়ান এম্বাসির সামনে। আমরা এখানে হাজার হাজার বাংলাদেশি, হাজার হাজার মুসলিম, অল অফ দ্য মুসলিম এখানে আজকে একত্রিত হয়েছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি। বিকজ আমরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক ভালোবাসি, আমরা আমাদের জানের চেয়ে বেশি ভালোবাসি। আমরা এর প্রতিবাদে আজকে এখানে একত্রিত হয়েছি, সকল বাংলাদেশি বাইরা এবং পাকিস্তান ইন্ডিয়ান সব মুসলিম বাইরা একত্রিত হয়েছি। আমরা এখান থেকে প্রতিবাদ জানাচ্ছি আমেরিকান নিউ ইয়র্ক ইন্ডিয়ান এম্বাসির সামনে থেকে।